আজকে আমরা ক্লাস টেনের কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর আর্টের দুই থেকে স্টার্ট করবো এর আগের ভিডিওতে আমরা আর্টের এক দাগ পর্যন্ত সলভ করেছিলাম ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমাকে উপকৃত করতে পারো দেখো আর্টের দুই নম্বর অঙ্কটা কী বলেছে দুই নম্বর যে এটাই করলে এটাই করলে এটা হলে যে আমাদের প্রমাণ করতে পারি এটাই সমর্থন এটা সমর্থন এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা কী করব আমরা ধরে নিচ্ছি প্রথমে ধরে নেব তাহলে আমরা ধরে নিয়েছি যে এক্স এটা এক্স বাই বি প্লাস সি ইকোয়াল টু এটেকুল্টু এটেকুল টু আমরা কে যেখানে কে কী কে একটা আনুপাতিক ধ্রুবক তাহলে আমরা এটাকে কী করতে পারি বলো তো এটা সমান সমান কে লিখতে পারি অতএব কী লিখতে পারি এক্স বাই বি প্লাস সি সমান সমান কে আবার এটা সমান সমান কে এই সি ওয়াই বাই সি প্লাস এ সমান সমান কে আবার জেড বাই এ প্লাস বি সমান সমান কে লিখতে পারি তাই না এবার এইখান থেকে আমরা কী করতে পারবো বলতো এখান থেকে আমরা এক্স সমান সমান কি লিখতে পারবো কে গুণিত বি প্লাস সি লিখতে পারবো রকমভাবে ওয়াই টু কে কী লিখতে পারবো কে গুণিত সি প্লাস এ লিখতে পারবো সমান সমান জেড সমান সমান কি লিখতে পারবো কে গণিত এ প্লাস বি লিখতে পারবো তাই না তাহলে এর মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি আর জেড এর মান পেয়ে গেছি এবার কী করবো আমরা এই যে আমাদের তিনটা পক্ষ আছে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ এই তিন তিনটা পক্ষে এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দিবো দিয়ে আমাদের অ্যান্সার চলে আসবে মানে এটাতে এক্স ওয়াই জেডের মান বসাবো যা আসবে এটা তো এক্স ওয়াই জেড এর মান বসালে একই আসবে এটা তো এক্স ওয়াই জেড এর মান বসালে একই আসবে তাহলে আমরা বলতে পারবো যে যে এটাই করলে এটা হলে এটাই করলে এটা হবে আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমরা প্রথম পক্ষ লিখিনি তাহলে প্রথম পক্ষ আমরা লিখে নিচ্ছি প্রথম পক্ষ কী আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তাই না তাহলে প্রথম পক্ষ এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তাহলে আমরা ওয়াই মানটা প্রথমে ওয়াই মানটা দিই ওয়াইর ম্যান কী আছে কে গুণিত সি প্লাস এ প্লাস জেড এর মান কী আছে কে গুণিত এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এক্স এক্সের মান কী আছে কে গুণিত বি প্লাস সি আছে ঠিক আছে তাহলে এটা আছে তাহলে কী করব এবার এ এইখানে কেউ আছে এখানে কেউ আছে এখানে কে আছে তাহলে কে কমন নিয়েছে তাহলে কী পড়ে থাকবে সি প্লাস এ প্লাস এ প্লাস বি দিয়ে এখান থেকে কে কমন ইউল কী পরে থাকবে সি প্লাস এ পরে থাকবে লিখেছি এখান থেকে কে কমন ইউল কী এ প্লাস বি পরে থাকবে এ প্লাস বি এখান থেকে কে যদি কমন নি তাহলে কি মাইনাস বি প্লাস সি কম পড়ে থাকবে তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস সি পড়ে থাকবে এবার একটু খেয়াল করো যে মাইনাস বি প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে মাইনাস সি প্লাস সি কাটা যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে উপরে এ পরে থাকছে আর নিচে কী পড়ে থাকছে আমাদের নিচে পড়ে থাকছে কে গণিত টু এ আর এ এ কাটা যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে উপরে ওয়ান আর নিচে টু কে করে থাকছে তাই না সেরকমভাবে দ্বিতীয় পক্ষ নিয়ে সলভ করবো আমরা তাহলে আমরা দ্বিতীয় পক্ষ সলভ করি তাহলে দেখো দ্বিতীয় পক্ষ কী বলেছে দেখো দ্বিতীয় পক্ষ বলেছে যে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে আমরা মানগুলো বসাবো তাই না তাহলে আমরা মানগুলো জানি যে জেডের মান কী ছিল জেডের মান ছিল কে গুণিত এ প্লাস বি এই যে এখানে দেখে নাও এই যে এখানে আছে তাই না সেই রকমভাবে প্লাস এক্স আছে এক্সের মান কী ছিল কে গুণিত বি প্লাস সি মানগুলো দেখানো সম্ভব হচ্ছে না আগের পেজে আছে আর ওয়াই সমান সমান কী আছে কে গুণিত সি প্লাস ই একটু বুঝে নিও ঠিক আছে এবার কি করব আমরা আমরা নিচের এখানেও কী আছে এখানেও কী আছে এখানে তাহলে কেগুলো আমরা নিই নিয়েছি কেগুলো কমন নিলে কী পরে থাকবে এ প্লাস বি এখানে কী পড়ে থাকবে বি প্লাস সি পরে থাকবে আর এখানে কি পড়ে থাকবে এখানে মাইনাস সি মাইনাস এ পরে থাকবে এবার একটু খেয়াল করো যে মাইনাস সি প্লাস সি কাটছে মাইনাস এ প্লাস সি কাটছে তাহলে উপরে বি পড়ে থাকছে আর নিচে কে গুণিত টু বি পড়ে থাকছে বিবি যখন কোথায় টু বি তাহলে এই বিবি ক্যান্সেল আউট হচ্ছে তাহলে কী পড়ে থাকছে ওয়ান বাই টু কে পড়ে থাকছে বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে দ্বিতীয় পক্ষে কী আসছে আমাদের ওয়ান বাই টু কে আসছে আর আমাদের প্রথম পক্ষে কী এসেছিলো দেখো একটু প্রথম পক্ষেও আমাদের ওয়ান বাই টু এসেছিলো না এটা তাহলে এবার আমরা তৃতীয় পক্ষ নিয়ে কাজ করতে হবে আমরা তৃতীয় পক্ষ নিয়ে কাজ করি তাহলে তৃতীয় পক্ষ কী বলেছিল দেখো একটু তৃতীয় পক্ষ বলেছিল যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে কী বলেছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে আমরা কী করবো মানগুলো বসাবো সি এক্সের মান কী ছিল এক্সের মান ছিল কে গুণিত বি প্লাস সি তাহলে কে গুণিত বি প্লাস সি বসে যে প্লাস ওয়াইয়ের মান কী ছিল ওয়াইয়ের মান আছে কে গুণিত সি প্লাস এ আর জেডের মান কী আছে মাইনাস জেডের মান আছে কে গুণিত এ প্লাস বি এবার কী করবো আমরা নিচ থেকে একই ভাবে প্রসেস করবো যে কে কমন নিচ্ছি তাহলে কে কমন নিলে কী হবে তাহলে কে কমন নিলে এখানে কী পড়ে থাকবে বি প্লাস সি পরে থাকবে এখান থেকে কে কমন নিলে কী পড়ে থাকবে সি প্লাস এ কমে থাকবে আর এখান থেকে কে কমন নিলে কি মাইনাস এ মাইনাস বি পড়ে থাকবে একটু খেয়াল করো যে মাইনাস এ আর প্লাস এ কাটা যাচ্ছে মাইনাস বি আর প্লাস বি কাটা যাচ্ছে তাহলে উপরে কী থাকছে পরে সি আর নিচে কে গুণিত কী থাকছে টু সি মানে সি সি যখন কত হয় টু সি আর এস সি সি কাটা যাচ্ছে তাহলে কী করে থাকছে ওয়ান বাই টু কে তাই না তাহলে আমরা কী দেখলাম আমরা প্রথম পক্ষে টু কে ওয়ান বাই টু কে এসেছিলো দ্বিতীয় পক্ষে ওয়ান বাই টু কে এসছিলো আর তৃতীয় পক্ষে ওয়ান বাই টু কে এসেছিলো তাহলে আমরা কী বলতে পারি তো তাহলে আমরা বলতে পারি যে এটা প্রমাণিত অতএব বলতে পারি অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস এক্স সমান সমান বি ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রমাণিত তাই না এবার এবার আটটির তিন নম্বর অঙ্কটা দেখা যাক আটের তিন নম্বরটা অনেকটা গুরুত্বপূর্ণ আবার অনেকটা অঙ্কটা বড়ো ঠিক আছে তাহলে আমরা ধীরে ধীরে করব তাহলে দেখো আটের তিন নম্বর কী বলেছে সমান এটা সমান সমস্যা এটা হলে দেখাতে বলেছে যে এটা সমান সমস্যা এটা হবে ঠিক আছে তাহলে আমরা এটা সমান সমান ধরে নিচ্ছি কে তাহলে যেখানে কে একটি আনুপাতিক ধরবো আমরা এটা সমান সময় ধরে নিচ্ছি তাহলে বলতো আমরা এটাই করলে এটা কী বলবো এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি সমান সময় কে করতে পারি তাহলে কী করতে পারি কোনো কোনো গুণ করলে কী করতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান কী করতে পারি কে গুণিত থ্রি এ মাইনাস বি করতে পারি কীভাবে করলাম এক্স প্লাস ওয়াই কোনো কোনো গুণ করলাম কে নিচে কিছু নয় ওয়ান আছে ওয়ানের সঙ্গে এটা গুণ করলাম আর কে এর সঙ্গে এটা গুণ করলাম তাই না তাহলে আমাদের কী আসলো এক্স প্লাস ওয়াই সমান সমান কে গণিত থ্রি এ মাইনাস বি আসলো তাই না তাহলে এটাকে আমরা এক নং নাম দিচ্ছি সেরকমভাবে আমরা কী করতে পারবো ওয়াই প্লাস জেড বাই থ্রি থ্রি বি মাইনাস সি ইকোয়াল টু কে করতে পারবো তাহলে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান সমান কে কে করতে পারবো তাহলে এটার সমান সমান কে তাহলে কোনো কোনো গুণ করলে কী হবে ওয়াই প্লাস জেড সমান সমান কে গণিত থ্রি বি মাইনাস সি এটাকে আমরা দুই নং নাম দিচ্ছি তারপরে আবার কী করতে পারবো আমরা জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ করতে পারবো তাই না ইকুয়াল টু কে করতে পারবো তাহলে জেড প্লাস এক্স বাই থ্রি সি এ কে করতে পারবো তাহলে এটা সমান সময় কোন গুণ করলে কী হবে জেড প্লাস এক্স কী হবে কে গুণিত থ্রি সি এ হবে এটাকে আমরা তিন নম্বর নাম দিচ্ছি ঠিক আছে এটাকে যখন তিন নম্বর নাম দিলাম তখন এক দুই তিন এক দুই তিনকে কী করবো আমরা যোগ করে নিচ্ছি ঠিক আছে বামপকো ডানপকোগুলো বাম বামপকে যোগ করছি আর ডান ডানপকে যোগ করছি বসাবো যোগ করে ঠিক আছে তাহলে এক যগ দুই তিন করে পাই তাই না করে পাই তাহলে আমরা যদি যোগ করি তাহলে কী হবে তাহলে এক নং নম্বর সমীকরণ বামপক কে এক্স প্লাস ওয়াই দুই নং নম্বর বাম বামপক কী আছে ওয়াই প্লাস জেড আর তিন অংশ বাম বামপকে কী আছে জেড প্লাস এক্স তাই না তাহলে জেড প্লাস এক্স এবার কী করবো আমরা ডান ডানপক্ষগুলো যোগ করব তাহলে ডান পক্ষে কী আছে এক নং সমীকরণের প্রথমে কে গুণিত থ্রি এ মাইনাস মাইনাস বি আছে তাই না থ্রি এ মাইনাস বি দুই নম্বর সমীকরণ কী আছে কে গুণিত থ্রি বি মাইনাস সি আছে আর তিন নম্বরে কী আছে তিন নম্বরে আছে কে গুণিত থ্রি সি মাইনাস এ আছে ঠিক আছে এবার কী করবো এদিকে যদি বামপক্ষগুলো যোগ করি তা কী হবে দুটো এক্স আছে দুটো ওয়াই আছে দুটো জেড আছে তাহলে কী করতে পারি টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড করতে পারি আমরা সেই রকম আমরা যদি ডানপক্ষে যদি করি তাহলে কী হবে দেখো কে এগুলো আমরা কমন নিয়েছি এখান থেকে কে আছে এখানে কে আছে এখানে কে গুন না করে কমন নেওয়া ভালো তাহলে কমন নিলাম তাহলে কী পড়ে আছে থ্রি এ মাইনাস বি পরে আছে এখানে কী পড়ে থাকবে থ্রি বি মাইনাস সি পরে থাকবে এখানে কী পড়ে থাকবে থ্রি সি মাইনাস এ পরে থাকবে ঠিক আছে এটা পড়ে থাকলো এবার কী করছি এই টোটালটা থেকে দুই কমন নিয়েছি দুই কমন নিলে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পরে থাকবে সমান সমান কে গুণিত এখানে দেখো থ্রি এ থেকে যদি আমি এ বিয়ে করি তাহলে কত এ পড়ে থাকবে টু এ পরে থাকবে থ্রি বি থেকে বিয়ে করলে কত পড়ে থাকবে টু বি পরে থাকবে থ্রি সি থেকে সি বিএ করলে কত টু সি পরে থাকবে তাই না এবার কী করব আমি টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কী আছে এইটা আছে তাহলে এখান থেকে আমরা কী করছি দুই কমন নিয়েছি এখানেও দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই কমন লিখতে হবে টু কে এ প্লাস বি প্লাস সি কারণ আমরা কী কমন নিয়েছি দুই কমন নিয়েছি এ বি সি পরে থাকলো এবার দেখো দুই দুই কেটে দিলাম তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কী বলতে পারি কে গুণিত এ প্লাস বি প্লাস সি পরে থাকবে তাই না এইটা এইবার আমাদের এখানে খেলাটা খেলতে হবে একটু কী খেলা আমাদের এক্স ওয়াই এবং জেডের মানগুলো আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এক্স ওয়াই জেডের মান বের করবো কীভাবে দেখো আমরা এক্স সমান সমান কী লিখতে পারি দেখো এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী লিখলাম এক্সট্রা টার্ম কোটা কোটা লেগেছি দেখো এক্স সমান সমান এক্স লিখেছি ঠিক আছে আমি লিখতে পারি তার সঙ্গে ওয়াই প্লাস জেড লেখেছি তাহলে মাইনাস করে দিচ্ছি ওয়াই প্লাস জেড দেখো তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেলো তাহলে কী পরে থাকলো এক্স সমান সমান এক্স পরে থাকলো তাই না এইবার একটু খেয়াল করো যে এইটা যখন আমরা লিখলাম কি না তাহলে এটার মান আমরা জানি ঠিক আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কী আছে বলো তো কে গণিত এ প্লাস বি প্লাস সি আছে তাহলে আমরা কী করবো বলো তো আমরা এই জায়গাটাই কে গণিত এ প্লাস বি প্লাস সি বসাবো মাইনাস ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেডের মান আগেই বের করে রেখেছিলো আমরা দেখো এক নম্বর দুই নম্বর তিন অংশ করে খেয়াল করো কোথায় আছে ওয়াই প্লাস জেড দুই অংশ করে আছে ওয়াই প্লাস জেডের মান কী আছে কে গুণিত থ্রি বি মাইনাস সি তাহলে আমরা এখানে লিখবো কে গুণিত থ্রি বি মাইনাস সি এটা এটা হয়ে গেলো আমার এক্সের মান ঠিক আছে বোঝা গেলো ব্যাপারটা এবার যদি আমি এখান থেকে কি করি যে কে যদি কমন নিই তাহলে কী হবে দেখো এখানে কী পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি পরে থাকবে আর এইখান থেকে কে কমন নিলে কী পড়ে থাকবে মাইনাসে এটা পড়ে থাকবে তাহলে মাইনাস প্লাস এ কী হয়ে যাবে থ্রি বি মাইনাস হয়ে গেলো মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে গেলো এবার একটু খেয়াল করো যে কে তো এখানে এ পড়ে থাকলো দেখো থ্রি বি থেকে করলে কত হবে টু বি হবে আর সি সি যখন কত হবে প্লাস টু সি হয়ে যাবে তাহলে এক্সের মান কী হলো এইটা হয়ে গেলো সেই রকমভাবে আমার কী করতে হবে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে ওয়াই সময় সময় কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে পারি মাইনাস কী 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 মাইনাস করবো ওয়াই তো ছিলই এক্স আর জেড নিয়েছি এক্সট্রা করে তাহলে মাইনাস এক্স প্লাস জেড করে দিলাম তাই না এক্স প্লাস জেড করে দিলাম তাহলে এটার মান তো জানি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কি কে গুণিত এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স জেড এক্স প্লাস জেড কোথায় আছে দেখো এক্স জেড এক দুই তিন সমীকরণের মধ্যে দেখো কোনটা সমীকরণ আছে এখানে দেখো তিন নং সমীকরণ জেড প্লাস তাহলে কি আছে কে গুণিত থ্রি সি আছে তাহলে আমরা কী করতে পারি কে গণিত থ্রি সি এ করতে পারি এবার কী করব এবার আমরা কে কমনই নিও কে কমন নিলে কী হবে এ এখানে পড়ে থাকবে মাইনাস এখানে কি প্লা মাইনাস আমরা কিন্তু আর ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কি হবে এখান থেকে একটু খেয়াল করলে লক্ষ্য করতে পারবে এখানে বিটা থেকে যাবে আর এ এ যোগ করলে টু এ হয়ে যাবে আর সি থেকে এটা মাইনাস টু সি হয়ে যাবে প্লাস টু এ হয়ে যাবে এটা কি বোঝা গেল দেখো একটু খেয়াল করো বিটা থেকে গেলো আমার ঠিক আছে বিটা রেখে দিচ্ছি আর দেখো এ আর এ যোগ করলে টু এ হয়ে গেলো আর থ্রি সি থেকে সি বিয়োগ করলে টু সি হয়ে গেলো উল্টাপাল্টা লিখে দিচ্ছি আমি কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছা অনুযায়ী লেগবে তোমরা তোমাদের সুবিধা মতো লাগবে এবার সেরকমভাবে জেড ইকালটু বের করতে পারি কী বের করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে পারি তাহলে এক্সট্রা কী লিখেছি এক্স প্লাস ওয়াই লিখেছি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই করে দিলাম এবার এটার মান তো আমরা জানি তাই না এটার মান কী এটার মান হচ্ছে কে গণিত এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কোথায় আছে নং সমীকরণ আছে দেখো কী আছে মানটা কে গুণিত থ্রি এ মাইনাস বি তাহলে কে গুণিত থ্রি এ করতে পারি এবার কী করবো আমরা এইবার আমরা আগের মতো কে কোমন কে কোমন নিয়ে কী হবে এ হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাসে হয়ে যাবে থ্রি এ আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস থ্রি এ হয়ে গেলো আর মাইনাস প্লাস হয়ে একটু খেয়াল করো হবে আমার দেখো আগে আমরা কোনটা করবো কাজ আগে সিটাকে রেখে দিচ্ছি ঠিক আছে আগে সিটাকে রেখে দিচ্ছি আমি তারপরে কি করতে পারি তারপরে আমরা করতে পারি যে থ্রি এ থেকে এ করলে করতে হবে টু এ হয়ে যাবে আর বি আর বি যোগ করতে হবে টু বি হয়ে যাবে তাহলে আমরা কী পেলাম দেখো একটু খেয়াল করো এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান আর এটা হচ্ছে জেডের এর মান তাই না তাহলে এই তিনটা মান পেয়ে গেছি এবার এবার যখন আমরা তিনটা মান পেয়ে গেছি তখন আমরা কী করবো বলো আমরা এই পার্টটাই নিয়ে এই পার্টটা আমরা লিখবো এই পার্টটা কী করবো আমরা মানটা বসাবো ঠিক আছে তার মানে মানটা বসাই তাহলে আমরা ওই পার্টটা লেখেনি নিই ওই পার্টটা লেখার আগে একটু কাজ করে না দেখো আমরা যখন কি না তিনটে সমীকরণকে যোগ করেছিলাম এইখানে যোগ করেছিলাম এখানে একটু কাজ করে থেকে গেছে দেখো এখানে কি করতে পারি দেখো এটা এর সঙ্গে গুণ হয়ে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাই না তাহলে আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এটার নিচে কি করে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি করে দিচ্ছি তাহলে ইকুয়াল টু কী পড়ে থাকবে কে পড়ে থাকবে দেখো এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি ভাগ করে দিচ্ছি ঠিক আছে তাহলে ভাগ করলে কী এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল বাই এ প্লাস বি প্লাস কে পড়ে থাকছে তাহলে একটু খেয়াল করো এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে দেখো যেখানে আছে না এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস বি প্লাস সি তাহলে এটা সমান সমান আমরা কী পেলাম কে পেলাম এটা একটু মাথায় রাখবে ঠিক আছে এটা সময় সমান কে পেলাম ঠিক আছে তারপরে এই লিখে লিখিনি আমরা এই পার্টটা লিখে নিচ্ছি তাহলে এই পার্টটা লিখলে কী হবে দেখো একটু তা আমরা লিখছি তো আমরা এই পার্টটা লিখে নিচ্ছি এখানে দেখো আমরা কার কার মান জানি এক্স ওয়াই এবং জেডের মান জানি তাহলে আমার মানগুলো বসাই ঠিক আছে এ গণিত এক্স এক্স মানে কত ছিল বলো তো এক্সের মান কী ছিল এটা ছিল না কে গণিত এ মাইনাস টু বি প্লাস টু সি তাহলে কে গণিত এ মাইনাস টু বি প্লাস টু সি সেই রকমভাবে বিয়ের মানটা ছিল বিয়ের মানটা কী ছিল বি গুণিত ওয়াইয়ের মান ছিল ওয়ের মানটা কী ছিল দেখো ওয়ার ম্যানটা ছিল কে এ গুণিত বি মাইনাস টু সি প্লাস টু এ তাহলে বি মাইনাস টু সি কে গুণিত কে গুণিত বি মাইনাস টু সি প্লাস টু এ সেই রকমভাবে সি জেড তাহলে সিটা বসিয়ে দিচ্ছি আর জেডের মান তো আমরা জানা ছিল না তাই না তাহলে জেডের মান কত জানা ছিল দেখো জেডের মানটা দেখো সি মাইনাস টু এ প্লাস টু বি তাহলে কে গুণিত সি মাইনাস টু এ প্লাস টু বি এবার নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এটা আছে এইবার কি করবো আমরা বলতো এইবার আমরা ক্যালকুলেশন করবো দেখো এই টার্মের সঙ্গে কে গুণ আছে এই টার্মের সঙ্গে কে গুণ আছে এটার্মের সঙ্গে তাহলে আমরা একটা কে কমন নিয়ে নিচ্ছি তাই তো তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়তে এ এর সঙ্গে টোটালটা গুণ হবে তাহলে গুণ করে দিই এর সঙ্গে এ গুণ করে এ স্কোয়ার মাইনাস এর সঙ্গে টু বি গুণ করে এ টু এ বি হয়ে যাবে আর এটার সঙ্গে এটা গুণ করলে এর সঙ্গে টু সি গুণগুলো হয়ে যাবে টু সি হয়ে যাবে সেরকমভাবে এর সঙ্গে বি গুণগুলো বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস টু বি সি হয়ে যাবে টু বি সি প্লাস টু এ বি হয়ে যাবে সেরকমভাবে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস টু এ সি হয়ে যাবে প্লাস টু বি সি হয়ে যাবে বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হয়ে গেল ঠিক আছে এবার একটু খেয়াল করো কী কী কাটা যাচ্ছে দেখো দেখো মাইনাস টু এ বি প্লাস টু এ বি কাটছে মাইনাস টু এ সি প্লাস প্লাস টু এ সি মাইনাস টু এ সি কাটছে মাইনাস টু বিসি প্লাস টু বিসি কাটছে তাহলে উপরে কি থাকছে কে গণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে থাকছে না দেখো এই টার্মটা এই টার্মটা এই টার্মটা পড়ে থাকছে আর নিচে কি আছে এ স্কোয়ার আছে এবার দেখো এ স্কোয়ার প্লাস তাহলে কী পড়ে থাকছে শুধু কে পড়ে থাকছে তাহলে আমরা কী পেলাম এই টার্মটা সমান সমান পেলাম এই টার্মটা সমান আমরা কে পেলাম আর একটু খেয়াল করো যে আমরা এই টার্মটা নিয়েছিলাম না এই টার্মটা সমস্যা কী কে পেলাম আর এই টার্মটা সমস্যা কত পেয়েছি কে পেয়েছি তাহলে এটা সমর্থন কে এটাও কে তাহলে এটা তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ঠিক আছে এ প্লাস বি প্লাস সি এ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত ঠিক আছে অঙ্কটা অনেক বড় ছিল একটু আস্তে আস্তে ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত